আসসালামু আলাইকুম হে বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। এখানে একদিকে আমার হাতে আছে এনচান্টার ট্যালকুম পাউডার এবং অন্যদিকে আছে পন্ডস বিবি পাউডার। আমরা সবাই জানি এই দুইটি পাউডারই কিন্তু অনেক ফেমাস। এখন দেখার বিষয় হচ্ছে এই দুইটি পাউডারের মধ্যে কোনটা ভালো। আমি কিন্তু আমার ডেইলি লাইফে এই দুইটি পাউডারই ইউজ করে থাকি। এনচান্টার পাউডার আমি অনেক আগে থেকে ইউজ করি, পন্ডস বিবি পাউডার এক দুই বছর হবে ইউজ করতেছি। তো এই দুইটি পাউডারের মধ্যে কোন পাউডার আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে দেখার বিষয়। তো এখানে আমি আমার হাতের এক পাশে নিচ্ছি এনচান্টার পাউডার এবং অন্য পাশে নিচ্ছি পন্ডস বিবি পাউডার। তো এবার আমি এই দুইটি পাউডার ব্লেন্ড করব। একে একে দুইটা পাউডারই আমি ব্লেন্ড করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এনচান্টার ট্যালকম পাউডার এটা হোয়াইট কালার এবং অন্যদিকে পন্ডস বিবি পাউডার এটা আমাদের স্কিন কালারের সাথে ম্যাচ করে। তো দুইটা পাউডারই আমি হাতের সাথে ভালো মতো ব্লেন্ড করব। পাউডার দুটি কিন্তু আমার স্কিনে ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পন্ডস বিবি পাউডার আমার স্কিনের সাথে একদম মিশে গেছে এবং অন্যদিকে এনচান্টার ট্যালকম পাউডার কিন্তু স্কিনের মধ্যে সাদা সাদা হয়ে আছে। দুইটা পাউডারই কিন্তু আমার ভালো লাগে। সামার সিজনে আমাদের স্কিন কিন্তু অনেক বেশি ঘামে, তখন আমাদের ফেসের মধ্যে কিন্তু পাউডার দেওয়ার দরকার হয়। তখন ওই রকম সময়ে আমি এনচান্টার ট্যালকম পাউডার আমি আমার ফেসে ইউজ করি, গলায় ইউজ করি, যেখানে প্রয়োজন সেখানে ইউজ করতে পারি। বাট বিবি পাউডার কিন্তু ফেস আর অন্য জায়গায় ইউজ করা যাবে না। ইন শর্ট যদি আমি কথাটা বলি, এনচান্টার পাউডার আমি ঘরে ইউজ করি, অন্যদিকে পন্ডস বিবি পাউডার আমি বাইরে যাওয়ার সময় ইউজ করি। সো ভিউয়ার্স, এটাই ছিল আজকে ভিডিও। কথা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।